আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা রসায়ন অ্যাকচুয়ালি কীভাবে পড়া উচিত এটা বলবো। এখন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এটা কিন্তু কমন কথা যে তুমি যাই পড়ো না কেন, বুঝে শুনে পড়বা, ভালো করে পড়বা, তারপরেও কিছু ব্যাপারে একটু আলোচনা করা উচিত। যেমন খুব শুরু থেকে শুরু করছি, যখন আমরা পদার্থের অবস্থাটা পড়ি, আমরা পদার্থের অবস্থাকে তিনভাবে বিশ্লেষণ করি। যে কেমন, যে পদার্থের তিনটি অবস্থা রয়েছে, কঠিন, তরল, বায়বীয়। এটা শেষ হতে না হতেই আবার পদার্থের চতুর্থ একটা অবস্থা চলে আসে, সেটাকে আবার বলা হয় প্লাজমা। এবং এরপর আবার পদার্থের পঞ্চম একটা অবস্থাও কিন্তু রয়েছে। তাহলে আমাদের এসএসসি সিলেবাসে যতটুকু রয়েছে বা ইসএসসি সিলেবাসে যতটুকু রয়েছে যে পদার্থের চতুর্থ অবস্থা, আমরা এই কঠিন, তরল, বায়বীয় বা প্লাজমা অবস্থা যেটা বলছি, সেটা কিন্তু শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এর থেকে কিন্তু বেশি কিছু নয়। তাহলে আমরা যদি পড়ার সময় এটা বুঝি যে পদার্থের যত অবস্থায় থাক না কেন, সেটা কঠিন হোক, তরল হোক, বায়বীয় অথবা প্লাজমা অবস্থা, এটা অনলি টেম্পারেচারের ওপরে ডিপেন্ড করছে। একটা কঠিন পদার্থকে যদি তুমি তাপ দিবা তাহলে সে তরল হবে, এবং এই যে তরল হচ্ছে তার পেছনে মেকানিজমটা কী, এক্স্যাক্টলি একটা পদার্থ কঠিনই বা কেন হয় এবং কঠিন থেকে তরল হওয়ার পেছনে তার কী ভূমিকা সে নিচ্ছে, এটা খুব ভালো করে জানতে হয়। হ্যাঁ, আবার তরল থেকে সে গ্যাসীয় হচ্ছে, এবং গ্যাসীয় পদার্থকে আরও যদি তুমি তাপ দাও তাহলে সেটা কিন্তু প্লাজমা অবস্থায় যাচ্ছে। তো এক্স্যাক্টলি প্লাজমা অবস্থা কী জিনিস, এই ব্যাপারগুলো আমি ব্যাখ্যা করেছি আসলে, তো এই ব্যাপারগুলো তোমাকে আসলে জানতে হবে খুব ভালো করে। ওকে, আবার যখন তুমি পর্যায় সারণীর চ্যাপ্টার পড়তে চাইবা, তখন আসলে দেখো সত্য কথা বলতে কি, কোন চ্যাপ্টার কীভাবে পড়া উচিত তার আলাদা আলাদা একটা করে ভিডিও করা দরকার, যে এই চ্যাপ্টার তুমি কীভাবে পড়বা, এই চ্যাপ্টার তুমি কীভাবে পড়বা, এই চ্যাপ্টারের মূল থিংস কী, বা এই চ্যাপ্টার বুঝতে গেলে তোমার কোন টপিকগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আলাদা আলাদা একটা ধরন আছে যে চ্যাপ্টারগুলোকে তোমার সেভাবে পড়তে হবে যদি তুমি ঠিকভাবে বুঝতে চাও। তো এই ব্যাপারটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আসলে যখন তুমি পর্যায় সারণী পড়বা তখন ডেফিনেটলি তোমাকে প্রত্যেকটা মৌলের গঠনের ওপরে গুরুত্ব দিতে হবে, একদম গঠনের ওপরে, তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকছে, সেই ইলেকট্রনগুলো এক্সাইটেড স্টেটে যাবে কি যাবে না, এক্সাইটেড স্টেটে গেলেও সে কয়টা বেজর ইলেকট্রন দেখাবে, এই ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে গুরুত্ব দিতে হয়। আবার আমরা হরহামেশাই বলে থাকি যে অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে। হ্যাঁ, অ্যাসিড জলীয় দ্রবণে কী করে, এইচ প্লাস আয়ন দান করে। বাট আমরা এটা কখনোই স্যারদেরকে জিজ্ঞাসা করি না যে স্যার কীভাবে দান করে, কেন অ্যাসিড এইচ প্লাস আয়ন দান করবে, এর পিছনে কারণটা কী। আবার আমরা যখন জারণ সংখ্যা বের করছি তখন আমরা সূত্র লিখছি, বাট গাঠনিক সংকেতের ওপরে গুরুত্ব দিচ্ছি না। কেমিস্ট্রির সবথেকে মূল মন্ত্র বা কেমিস্ট্রি বোঝার জন্য সবথেকে যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে তোমাকে গাঠনিক সংকেতের প্রতি গুরুত্ব দিতে হবে। যদি তুমি গাঠনিক সংকেতের প্রতি গুরুত্ব না দাও তাহলে তুমি বুঝতেই পারবা না যে অ্যাসিড কীভাবে ইলেকট্রন ছাড়ে। আমি উদাহরণ দেব, একটু অপেক্ষা করো। একইভাবে জৈব যৌগতে যখন তোমরা যাবা তখন প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করা উচিত। ওকে, যে কার্বনের সাথে হাইড্রোজেন কীভাবে বন্ধন গঠন করছে, ঠিক আছে। আবার জারণ সংখ্যা যখন পড়বা সূত্র নয়, মেকানিজমে আসতে হবে যে ওর এক্স্যাক্টলি গঠন কেমন। তুমি সূত্র দিয়ে সকল যৌগের জারণ সংখ্যা বের করতে পারবা না, সকল ওর ভেতরে থাকা মৌলের জারণ সংখ্যা বের করতে পারবা না, বাট তুমি যদি গাঠনিক সংকেত আঁকতে পারো তাহলে তোমার অনেক কিছু সলভ হয়ে যাবে। তোমার জারণ সংখ্যা সলভ হয়ে যাবে, তোমার কীভাবে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সেটা সলভ হয়ে যাবে। আমি একটা ব্যাপার তোমাকে বোঝাচ্ছি যে কীভাবে আসলে অ্যাসিড ইলেকট্রন ছাড়ে, একটু বোঝার চেষ্টা করো। আমরা কাকে নিচ্ছি অ্যাসিড হিসেবে? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড বা ইথানয়েক অ্যাসিড, ইথানয়েক অ্যাসিডকেই নিই আমরা। ইথানয়েক অ্যাসিডের সংকেত কী? CH3COOH। তো এই জায়গাটা তোমার খুব ভালো করে বোঝা যায় কোন পার্টটুকু। দেখো অবস্থা কেমন, আসলে আমরা জানি দ্রবণে কী দেবে বাবা, দ্রবণে এ দেবে, দ্রবণে এ দেবে। এটার গঠন আসলে কেমন, গঠন এমন। এই ব্যাপারটা আগে বোঝা দরকার যে আমাদের ইথানয়েক অ্যাসিডটা দেখতে কেমন হয়। ইথানয়েক অ্যাসিডটা দেখতে এমন হয় যে এখানে কার্বন, তিন পাশে তিনটে হাইড্রোজেন, এই যে বন্ধন, এই কার্বন, অক্সিজেন, এখানে একটা ডাবল বন, আর এটা এরকম। আর এইটাকে আসলে কীভাবে লেখা হয়, অনেক সময় এভাবেও লেখা হয়। বাট এখন কথা হচ্ছে এটা যদি অ্যাসিড হয় তাহলে ডেফিনেটলি সে হাইড্রোজেন আয়ন দেবে,
বা প্রোটন দেবে হাইড্রোজেন প্লাস বলি বা প্রোটন বলি একই কথা, প্রোটন কেন বলি, কারণ হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার কেন্দ্রে একটা প্রোটনই থাকবে, সুতরাং প্রোটনও বলা হয় অনেক সময়। তো এখন কথা হচ্ছে তাহলে জলীয় দ্রবণে কি এই হাইড্রোজেন যাবে, এই হাইড্রোজেন যাবে, এই হাইড্রোজেন যাবে নাকি এই হাইড্রোজেন যাবে, এটা বুঝবো কী করে? রাইট, যখন আমরা ইথানোয়িক অ্যাসিডকে পানির সাথে মেশাবো আমরা বলছি এ অ্যাসিড এবং সে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করবে। কোন এইচ প্লাস আয়ন যাবে? ডেফিনেটলি এ যাবে। কেন যাবে প্রশ্ন হচ্ছে, কেন যাবে? ভালো করে খেয়াল করো যে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি কেমন বা ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাটা কেমন? খুব বেশি, খুব বেশি। তাহলে এই যে বন্ধনযুগল ইলেকট্রন, এখানে কয়টা ইলেকট্রন রয়েছে বাবা? ডেফিনেটলি দুইটা ইলেকট্রন রয়েছে। ডেফিনেটলি একটা বন্ধন গঠনে দুইটা ইলেকট্রনের দরকার হয়, আমরা যখনই বলি না কেন এইচ টু। এখানে কয়টা, এই বন্ধনে কয়টা ইলেক্ট্রন রয়েছে? এখানে ডেফিনেটলি দুইটা। আমরা যে ক্লোরিন টু বলি, তো তোমার ক্লোরিন ক্লোরিনে যদি এখানে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে। তাহলে এই জায়গায় কোন হাইড্রোজেনটা আসলে এইচ প্লাস হয়ে দ্রবণের মধ্যেও চলে যাবে? এ। কেন? কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি হওয়ার কারণে এই যে বন্ধনযুগল ইলেকট্রন এখানে রয়েছে, এই বন্ধনযুগল ইলেকট্রনকে ও টেনে নেবে, অক্সিজেন কী করবে? টেনে নেবে। টেনে নিলে এর এর অবস্থা কেমন হবে? এইচ প্লাস হয়ে যাবে এবং সে দ্রবণের মধ্যেও চলে যাবে। তোমরা যদি সালফিউরিক অ্যাসিডকেও দেখো মেকানিজম এক, তাহলে তুমি যদি এই সি এইচ থ্রি সি ডাবল এইচ ইথানোয়িক অ্যাসিডের গাঠনিক সংকেত জানো তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। আবার আমরা এইটার কথা ভাবতে পারি, সালফিউরিক অ্যাসিড, রাইট? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের গঠন কেমন বাবা তোমরা কি জানো? সালফিউরিক অ্যাসিডের গঠন কেমন? সালফিউরিক অ্যাসিড কী, আমরা জানি যে হ্যাঁ এ প্রোটন দান করে। কীভাবে প্রোটন দান করে, কয়টা প্রোটন দান করে? টিচাররা হরহামেশাই বলছে এ দুইটা এইচ প্লাস দান করে, বাট ওয়াই অ্যান্ড হাউ, কীভাবে সে দুইটা প্রোটন দান করছে বা দুইটা হাইড্রোজেন আয়ন কীভাবে দান করছে, এটা জানতে হলে তোমাকে কি জানতে হবে? এর গাঠনিক সংকেতটা জানতে হবে। এই এইচ টু এসও ফোর বা সালফিউরিক অ্যাসিড কীভাবে যুক্ত হয়ে আসে সেটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার? ওকে, তো এটা কীভাবে জানা যায়? আমরা এটার একটু গঠন দেখার চেষ্টা করছি, যেটা হচ্ছে সালফার। এখানে সালফারের ছয় যোজনী ব্যবহৃত হয়েছে, ছয় ব্যবহার। এখন তো আমি যোজনী বের করতে যাব না, জারণ সংখ্যার ভিডিও আমার রয়েছে, সেখানে তোমরা দেখবা। আমি জাস্ট উদাহরণটা নিচ্ছি, গঠন হয়েছে আসলে কীভাবে, যে এখানে মূলত ছয়টা, এখানে দুইটা অক্সিজেনের সাথে, রাইট, এখানেও দুইটা কার সাথে? অক্সিজেনের সাথে। এই জায়গায় কী হয়েছে, এখানে একটা অক্সিজেন তার এই পাশে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন তার এই পাশে হাইড্রোজেন, এইভাবে বন্ধনটা গঠন হয়েছে। এইবার দেখো তো এইটা দেখে তোমরা কী বুঝতে পারছো বাবা, যে এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই যে বন্ধনযুগল ইলেকট্রনটা রয়েছে সে নিজের দিকে টেনে নেবে। তাহলে হাইড্রোজেনের কি কোনো ইলেকট্রন থাকবে না, এইচ প্লাস হবে এবং দ্রবণের মধ্যে সে চলে যাবে। একইভাবে এই জায়গাটা একটু খেয়াল করো তো, যে এই জায়গায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, তাহলে এই জায়গায় হাইড্রোজেনকে কী করবে, সরি, এই ইলেকট্রন যুগলকে সে কী করবে, নিজের দিকে টেনে নেবে। এখানে দুইটা ইলেকট্রন, একটা ছিল হাইড্রোজেনের একটা অক্সিজেনের, তো কী করবে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সে কী করবে, এই দুইটা ইলেকট্রন ওর দিকে টেনে নেবে এবং এইচ প্লাস হয়ে কার মধ্যে যাবে, দ্রবণের মধ্যে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালফিউরিক অ্যাসিড থেকে, সালফিউরিক অ্যাসিড থেকে কয়টা হাইড্রোজেন আয়ন পাওয়া যায়, দুইটা হাইড্রোজেন আয়ন পাওয়া যায় বা দুইটা প্রোটন পাওয়া যায়। ইথানোয়িক অ্যাসিড থেকে কয়টা পাওয়া যায়, ইথানোয়িক অ্যাসিড থেকে একটা পাওয়া যায়, একটা পাওয়া যায়। কেন? কারণ কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে তারা আসলে খুব শক্তিশালী বন্ধনে আছে এবং এখানে কার্বন এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা এতটাও বেশি নয় যে কোনো একটা ইলেকট্রন সম্পূর্ণ নিজের দিকে টেনে নেবে। এখানে ঘটনাটা আসলে কী, ঘটনা হচ্ছে এই হাইড্রোজেন যার সাথে বন্ধন গঠন করে আছে, হাইড্রোজেন যার সাথে বন্ধন গঠন করে আছে সে মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, সুতরাং এই অক্সিজেন এই ইলেকট্রন যুগলকে নিজেদের দিকে টেনে নেবে এবং এতে তাহলে কোনো ইলেকট্রন থাকবে না, হয়ে যাবে এইচ প্লাস এবং দ্রবণের মধ্যে সে চলে যাবে। তাহলে যখন কেমিস্ট্রিটা তোমরা পড়বা এইভাবে বুঝে শুনে কিন্তু পড়া উচিত। আমি জাস্ট এটা বুঝালাম, তারপরেও আমি তোমাদেরকে যে কীভাবে ইলেকট্রন দান, কীভাবে প্রোটন দান করছে এ নিয়ে আরও ভিডিওতে আমি কথা বলবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে কীভাবে পড়া উচিত, কোন কোন চ্যাপ্টার কী পড়া উচিত এগুলো বললে আমার মনে হয় তোমরা আরও ভালো করে বুঝবা এবং তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে যে এই চ্যাপ্টারে আমার এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। কারণ স্টুডেন্টরা আসলে বুঝতে পারে না যে এই চ্যাপ্টার থেকে আমি কী পড়বো বা কীভাবে পড়বো। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।